আমার বিয়ে হয়েছে গত 2 বছর হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর 2 বছর আগে প্রায় 4 বছর ধরে আমার এক রিলেটিভ এর সাথে আমার রিলেশন হয়ে গেছে আর কি, মানে রিলেটিভ বলতে ভাবি হয় সে আমার, ঠিক আছে, তো তার সাথে এমন ভাবে জড়িয়ে গেছি, তো এখন ওই জায়গাটা থেকে ছাড়তেও পারতেছি না। এখন দেখা যাচ্ছে যে আমি সেক্ষেত্রে আমার ওয়াইফ কিছুটা জেনেছে, ওর সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমি ওই জায়গা থেকেও সরে আসতে পারছি না বা ডিসিশন নিতে পারতেছি না কি করব বা কি। তোমার আপন ভাইয়ের ওয়াইফ? না 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 না, আচ্ছা কাজিন, কাজিন রাইট, আচ্ছা উনি দেশের বাইরে থাকে। আচ্ছা, তুমি বিয়ে করার আগেই সম্পর্কটা গড়ে উঠেছে তাই তো বললে? 4 বছর হচ্ছে আর বিয়ে করেছি 2 বছর হচ্ছে। তাহলে তুমি যে বিয়ে করলে, তোমার কি তখন মনে হয়নি যে তুমি আরেকটা সম্পর্কের মধ্যে আছো, আরেকটা মেয়েকে আবার জীবনে নিয়ে আসছো? বিয়েটা কি পরিবার থেকে দেওয়া হয়েছে? জি জি। তুমি তখন কি মনে হয়েছিল যে এটা তুমি তোমার স্ত্রীর প্রতি সুবিচার হবে কি না, এটা কি মনে হয়েছিল তখন? না, এরপর বিয়ের পর পর দেখা যাচ্ছে যে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করার চেষ্টা করেছি, প্রায় দুই আচ্ছা, মাসের মতো বন্ধ ছিল, তারপর কেমন জানি মানে দুর্বল হয়ে যাচ্ছে সবকিছু, ও দুর্বল হয়ে সেই যাচ্ছে। যার জি, সঙ্গে তোমার সম্পর্ক, তার স্বামী কি জানেন তোমাদের সম্পর্কের কথা? কে জানে? তুমি যার সঙ্গে সম্পর্ক করছো, যে ভাবির সাথে, তার তো হাজবেন্ড আছে তাই না? জি জি। তো সেই হাজবেন্ড কি জানেন যে তোমার সাথে যে তার স্ত্রীর একটা সম্পর্ক গড়ে উঠেছে? না, সেও জানে না, আমার ওয়াইফও তেমন কিছু জানে না, যে কিছু জিনিস মানে আন্তাজে করতেছে আর কি, এখনো আন্দাজে প্রপারলি না, ও একটা সবকিছু ও অনুভব করছে নিশ্চয়ই। অনুভব করছে, হ্যাঁ, অনুভব করছে রাইট, এই ধরনের কিছু, বাট প্রপারলি সবকিছু জানে না, ডিটেলস জানে না। ডিটেল তো বলনি তুমি ওকে, কিন্তু ও এটা নিয়ে ওর একটা কষ্ট তৈরি হয়েছে ভেতরে তাই তো? এই ধরনের কিছু সে অনুভব করেছে বা কিছু বুঝতে পেরেছে। এক্স্যাক্টলি। এখন তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা হচ্ছে যে আসলে আমি এই জায়গাটা থেকে কিভাবে মানে ফিরে আসবো বা কি চিন্তা করতে পারতেছি না, আর মানে দুর্বল হয়ে যাচ্ছে সব দোনো দিকেই, মনে হচ্ছে সমান ভাবেই দুর্বল হয়ে যাচ্ছে, দোনো দিকে মানে 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 ম্যারিড লাইফও আবার ওর প্রতিও, ঠিক মানে আছে। স্ত্রীর প্রতিও দুর্বল হচ্ছ, জি জি মানে স্ত্রীকেও ভালোবাসছো তাকেও ভালোবাসছো এরকম? জি জি জি। আর সবচেয়ে বড় কথা, আমার স্ত্রীর সাথে দূরত্ব অলরেডি হয়ে গেছে গত 2-3 মাস ধরে, কি আর কি। স্ত্রী কোথায় এখন? সরি, এখন কোথায় আছেন স্ত্রী? আছে, আমার বাসায় আছে। সে জানে না আজকে তুমি ফোন করেছো যে? না না, সে দেখা যাচ্ছে যে তার সাথে এখন রুমটাও মোটামুটি সেপারেট, সে আলাদা রুমটা ঘুমায়। সেপারেট করেছে? আচ্ছা আচ্ছা, ওকে। জি জি জি। হ্যাঁ, মানে খুবই কষ্টের একটা জায়গা তৈরি হয়েছে বোঝা যাচ্ছে। তুমি বলছো যে তুমি ওই যে ভাবির সাথে যে সম্পর্কটা, ওটা থেকে বেরিয়ে আসতে চাইছো তাই বললে? জি 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 জি। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ, একটা খুব বড় একটা অসুবিধায় পড়ে গেছো, আমাদের সময় একটু কম আছে, দুজনে যদি অল্প করে একটু বলো। মানে যেটা খুব শর্টলি যদি বলতে চাই, সেক্ষেত্রে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে যে কোন রিলেশনে আপনি থাকবেন। ডেফিনেটলি যে কোনো একটা রিলেশন ছাড়তে হবে। সো আপনি যেটা করতে পারেন যে একটা সেলফ অ্যানালাইসিস, দুটো রিলেশনেই সুবিধা অসুবিধা কী, ভাবির সাথে রিলেশন কন্টিনিউ করলে সুবিধা অসুবিধা কী, ওয়াইফের সাথে রিলেশনে থাকলে সুবিধা অসুবিধা কী, এটা পরে আপনি একটা ডিসিশন নেবেন। তবে যদি আপনি এথিক্যালি চিন্তা করেন, এথিক্যালি কিন্তু দুজন মানুষকে আপনি হ্যাঙ্গিং অবস্থায় রাখতে পারেন না। সো ডিসিশন নিতে হবে যে কোনো একজনের বিষয়ে, আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমার মনে হয় কনফিউশন দূর করার জন্য এই সেলফ অ্যানালাইসিসটা আপনাকে হেল্প করতে পারে। আসলে উনি খুবই, যেটা দেখা যাচ্ছে উনি খুবই ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছেন, এই কারণে উনি হয়তো প্ল্যান করেছেন যে ওটা ছেড়ে দিবেন, এবং হয়তো এটাতে কোনো কমিটমেন্টও ছিল না রিলেশনশিপে, কিন্তু এখন এটাতেই হয়তো উনি চিন্তা করছেন। কিন্তু কন্টিনিউ হওয়ার পর ওনার মধ্যে তার প্রতি এক ধরনের অ্যাফেকশন থেকেই গেছে, কারণ হয়তো উনি তার সাথে কমিউনিকেশন রক্ষা করে চলেছেন এখনও, যে এটা নর্মালি যদি উনি আগের থেকে প্ল্যান করতেন যে আমি বিয়ে করবো, তার তখনই যদি একজন সাইকোলজির সাথে বা একজন প্রফেশনাল সাথে যোগাযোগ করতেন, ওনার পরামর্শ নিয়ে কি ওইটা সামনে গেলে উনি এই রিলেশনটা থেকে বেরোতে পারতেন, তাহলে হয়তো এই জায়গায় উনি এই প্রবলেমটা আজকে এই দোটানায় ফেস করতেন। এখন দুই জায়গায় উনি কনফিউজড হয়ে গেছেন। কনফিউজড না, আসলে উনি সিদ্ধান্ত নিয়েছেন
বিয়ে করবেন এবং বিয়ে এর সাথেই থাকবেন, তো ইমোশনের কারণে উনি নিজেকে ওই যে মনে হচ্ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি মনে করি এখানে প্রফেশনাল হেল্প দরকার, এবং কীভাবে তাকে সামনে এগোতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে সে যদি তার মোবাইল নাম্বার রেখে দেয়, তার মোবাইল নাম্বার সে নক করে, সে মোবাইল নাম্বার SMS করলে সে সেখানে রিপ্লাই দেয়, তাহলে এখানে আসলে এখানে এই জায়গা থেকে কখনোই বেরোতে পারবে না। এখানে আসলে তাকে একদম ডিটারমাইন্ড হতে হবে, সেখানে বের হবে। এখানে কোনো ইমোশনের কোনো ওরকম স্কোপ দেওয়া যাবে না। যদি ইমোশনালি সে বেশি ইমোশনাল হয়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি মেডিকেশন আছে, মেডিকেশনের মাধ্যমে ইম্পাস কমিয়ে দেওয়া যায়, তার সাথে সাথে সাইকোথেরাপি যদি নেওয়া যায় সেক্ষেত্রে কমিয়ে দেওয়া যায় ইম্পাস, যে তার যে আবেগের জায়গাগুলো, যে তাকে তার সাথে যোগাযোগ করতেই হবে। আমাদের আমরা অনেক সময় দেখি রোগীরা যে মনে করে আমাকে SMS করতেই হবে, তাকে SMS না করে তার সাথে কথার একটা আমি অত কিছু শুনবো না, তার হ্যালো বলবে ওইটাই আমি শোনার পরে রেখে দেবো, কিন্তু দেখা যায় আসলে সেটা কিন্তু পারে না। আজকে হ্যালো, কালকে দেখা যাবে একটু যোগাযোগ করে, তারপর দিন কিন্তু আবার নক যোগাযোগ করা শুরু করে, সরাসরি মিট করা শুরু করে। তাই আমি মনে করি উনিও এইভাবেই অ্যাটাচড হয়ে গেছেন এবং ছাড়তে পারছেন না। সেই ক্ষেত্রে উনি ওনার মতো না ট্রাই করে উনি যদি একজন প্রফেশনালের সাথে বসেন এই ক্ষেত্রে, তাহলে আমি মনে করি এখানে উনি এই জায়গা থেকে ইজিলি বের হতে পারবেন। এবং আমি মনে করি উনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন মন থেকে, হয়তো তার ক্ষেত্রে বুঝছেন যে আসলে তার সাথে সম্পর্কটা যদি তার হাজবেন্ড জানে না এবং সেটা আসলে মানে সঠিক না, এবং সে ওয়াইফের সাথেও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলেনি, তাহলে আমি মনে করি সে আসলে ওয়াইফের সাথেই হয়তো থাকতে চাচ্ছে, কিন্তু হয়তো আবেগের কারণে সেইখানে বুঝতে পারছে। মানে ও যদি একটা প্রফেশনাল হেল্প নেয় তাহলে হয়তো বেরিয়ে আসার চেষ্টা করতে পারলে, মানে একই সাথে হেল্পের সাথে যদি আরও নিজের সাথে নিজের বোঝাপড়াটা করে নেয় আর কি খুব ভালো করে। ওয়াইফ তো কষ্ট পাচ্ছেন, এবং আসলে দুটো সম্পর্ক একসঙ্গে চালিয়ে যাওয়াটা একেবারেই মানে নৈতিকতার দিক থেকে একেবারেই আমরা গ্রহণযোগ্যতা নেই ওটার। উনিও তো কষ্ট পাচ্ছেন, উনিও তো ওয়াইফের দূরত্বটা বলছেন, তারপর যদি তার অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে।